শালো কোকবরক সাহিত্য সভা নিয়ে গোল্ডেন জুবলি পালাই চাখা ও স্টুডেন্ট হেলথ হোমনি কনফারেন্স হল নগ 1972 বিসি ও সংসাচাক মানে কোকবরক সাহিত্য সভা এবার কোকবরক অগ্রবাহী বসক মানে কোকনতে সৈন্যানি লপনানি ফুয়ারনানি আবন নাহারিন আর জড়াও জাকরা রক ওয়ানসুগৈ সংসাকা কোকবরক সাহিত্য সভা আর জড়ানি সিমিন তিরুক তিরুক কোকবরক কক ঠাই কিয়কৈ ফাইকিয়াতেই চংসা অঙ্গি বা চাকা তাবুক লুকু বসকাঙ্গ কক্তিশালী ভূমি দামচিসা তামৈ সটি থামচি জরানি সিমি ও স্টুডেন্ট হেলথ হোমনি কনফারেন্স হলনগ কক্বরক সাহিত্য সভানি গোল্ডেন জুগলি পান্ডা চেংসাখা সানজানি দামবরি জরা রমৈ পান্ডাও কক্বরক কক ঠাইবে সৈজাক ককলব রকব পরিজাক নাই সৈকরং রকনি বখাকদৈ পান্ডাও মানচাকা হাস্তিনি সৈকরং আদং অকরা রক একটা তিওয়া একটা হচ্ছে বড়ো তো জনসংখ্যা নিতে গিয়ে বড়ো সবচেয়ে জনসংখ্যা বেশি বড়ো ভাষাভাষী এরপরই হচ্ছে কোকবরক ভাষাভাষীদের জনসংখ্যা তো বড়ো জনগোষ্ঠী প্রায় 37-40 লাখ মতো আছে আমরা ত্রিপুরা আসাম বাংলাদেশ আমরাও প্রায় 15 লাখের কাছাকাছি আছি এরপরে আছে ডিমাসা ডিমাসাদের জনসংখ্যা ধরুন না 5-6 লাখের মতো ওরাও ছড়িয়ে ছিটে আছে ওদের জনগোষ্ঠীর মূলত যেখানে কনসেন্ট্রেশন বেশি সেটা হচ্ছে নর্থ কাছাকাছি বলে আগে যেটা পরিচিত ছিল সেটা এখন এখন ডিমা ভাষা হয়ে গেছে আজকের এই প্রোগ্রামে আছেন মূলত কোকবরক সাহিত্য সভা অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান নন্দ কুমার বাবু ওনাকে সবাই চিনেন লেখেন বাংলায় লিখেন কোকবরকেও লিখেন আপনার নাম আমার নাম বিকাশ সাহেব আছেন গত আমাদের অনুষ্ঠানটা শুরু হচ্ছে চলবে এখানে অনেক কবিতা আবৃত্তি এইসব চলবে গান বাজনা সবই এই অনুষ্ঠানে চলবে এটা আমাদের মেন উদ্দেশ্য যে মহেন্দ্রনাথপুরা যে মেমোরিয়াল আমরা স্মরণ করি এটা এই অনুষ্ঠানে আমরা ব্যবস্থা রাখছি তার জন্য এই অনুষ্ঠানটা আপনার নাম আমার নাম রমেশ দেব বর্মা জেনারেল সেক্রেটারি কোকবরক সাহিত্য সভা